এই যে ভাই আপনি একটু স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করেন, দেখেন প্রতি ক্লিকে কিন্তু ফটো এডিটিং হয়ে যাবে। দেখেন এখান থেকে এই যে আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা এডিটিং হয়ে যাচ্ছে। একটু ভালো করে দেখেন, আমি আরও এখানে অসংখ্য প্রিসেট রয়েছে, আপনি এক ক্লিক করলে কিন্তু ফটো এডিটিং হয়ে যাবে। আপনার এক মিনিট লাগবে না ফটো এডিটিং করতে। দেখেন এই যে ক্লিক করলে সাথে সাথে কিন্তু ফটোগুলো এডিটিং হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনি যত খুশি আপনার এক ক্লিকের ভিতরে ফটো এডিটিং করে নিতে পারবেন। যতগুলো ফটো আপনি এডিটিং করতে চান সবগুলো এক ক্লিকের মাধ্যমে করতে পারবেন। দেখেন ক্লিক করলে কিন্তু এডিটিং হয়ে যাবে। দেখেন এই যে একটু ভালো করে লক্ষ্য করলে আপনি কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তো এর থেকে আরো ভালো ভালো আপনার ফটোর কোয়ালিটি যত ভালো হবে অত সুন্দর করে কিন্তু আপনি ক্লিকে ক্লিকে কিন্তু ফটো এডিটিংটা আপনি কিন্তু করে নিতে পারবেন। এখানে 150+ আপনার এখানে প্রিসেট রয়েছে, এইগুলো দিয়ে এক ক্লিকের মাধ্যমে একটা ফাইল দিয়ে করে নিতে পারবেন। বেশি সময় নষ্ট করবো না আপনার, কিভাবে আপনি এরকম ছবি এডিটিং করতে পারেন, এখানে অসংখ্য প্রিসেট রয়েছে, দেখেন ক্লিক করলেই এডিট। তো এভাবে কিভাবে করবেন, এরকম ছবি কিভাবে এডিটিং করবেন, সেটা কিন্তু আমরা এখন এই ভিডিওতে দেখে নিব বিস্তারিত। আপনাদেরকে আর দেখাতে চাচ্ছি না, আপনারা ভিডিওটা দেখলেই এটুজের সব কিছু বুঝতে পারবেন, নিজেরাই কিন্তু ভালোভাবে এডিটিং করতে পারবেন। চলুন বেশি কথা বলবো না, আমাদের আজকের মূল্যবান ভিডিওটি শুরু করি। তো ঠিক এইভাবে ক্লিকে ক্লিকে ফটো এডিটিং করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে চলে আসবেন আপনার ফোন থেকে, প্রথমে গ্যালারিতে চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে। তারপর এখান থেকে যে ফটোটা আপনি এডিটিং করতে চান সেই মানে ফটোটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নিচে শেয়ার আইকন এখানে ক্লিক করবেন, এই যে শেয়ার আইকন এখানে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পরে অথবা আপনি লাইটরুমে গিয়েও এই কাজটা করতে পারবেন। কিভাবে করবেন সেটা একটু পরে দেখাই। শেয়ার আইকনে গিয়ে এখান থেকে আপনি কি করবেন, একটু এই পাশে স্ক্রল করবেন, তারপর দেখতে পারবেন এই যে লাইটরুম নামের একটি অপশন থাকবে। এই লাইটরুম যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার উপর আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট ইন এলআর, এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে লাইটরুমে এই যে এখান থেকে আমি চলে গেলাম, ঠিক আছে? তো আপনি এভাবে চলে আসবেন অথবা লাইটরুম অ্যাপে গিয়ে আপনি কিন্তু ফটোটাকে সিলেক্ট করতে পারেন। একভাবে করলেই হলো, শুধু ফটোটা লাইটরুমে অ্যাড করতে পারলে হইলো, ঠিক আছে? তারপর স্কিপে ক্লিক করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে প্রিসেট নামে একটি অপশন আছে, আপনি দেখেন এই যে নিচে প্রিসেট, এই প্রিসেট এই অপশনটায় ক্লিক করবেন। প্রিসেটে ক্লিক করার পরে এখান থেকে তার আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, একটি প্রিসেট আপনাকে সেভ করতে হবে এর জন্য। তারপর এখানে উপরে সার্চ বারে ক্লিক করবেন, এরপরে লিখবেন এক্সপার্ট মিস্ত্রি। তো আমি এখান থেকে এক্সপার্ট মিস্ত্রি লিখে দিলাম। তারপর দেখেন এই যে প্রথমে সাইটটা চলে আসবে, আপনি এই সাইটের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে দেখেন একটু এই যে আমি প্রথম সাইটটির উপরে ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা সার্চ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, উপরে সার্চ করবেন PRESET। আপনি এখান থেকে PRESET লিখে এখানে সার্চ করে দিবেন। প্রিসেট লেখে সার্চ করার পরে প্রথমে দেখতে পারবেন একটা ছবি দেখা যাবে থাম্বনেলের মতো, এই যে ছবিটা, এটার উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই ছবিটার উপরে ক্লিক করে দিলাম প্রিসেটে। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। তো আমি এখান থেকে একটু নিচের দিকে আসতেছি, একটু ভালো করে দেখেন। তো একটু নিচের দিকে আসলে নিচে দেখতে পারবেন এই যে লেখাটা, আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে ডাউনলোড লেখা, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করলেই প্রিসেটটা আপনার ফোনে কিন্তু মানে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটু লোডিং নিতেছে, এখনই কিন্তু এটা সেফ হয়ে যাবে। আর এটা সেফ হতে হতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পেজটিকে ফলো করে দিন, কারণ পরবর্তীতে এর থেকে আরও দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনি আমাদের চ্যানেলেই দেখতে পারবেন। তো এই যে দেখেন আমাদের প্রিসেটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন আমি ওপেনে ক্লিক করে এখানে কিন্তু প্রিসেটটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, সেভ হয়ে গেছে আমাদের ফোনে। অবশ্যই কিন্তু এভাবে আপনি করে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে একবার প্রথমবার যদি না হয় তাহলে ব্যাকে গিয়ে আবারও ডাউনলোডে ক্লিক করে আপনারা প্রিসেটটাকে সেভ করে নেবেন। এরপরে কি করবেন, আপনি লাইটরুমে আবারও ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট রয়েছে, উপরে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন এই যে ইম্পোর্ট প্রিসেট, এখানে ক্লিক করবেন। ইম্পোর্ট প্রিসেট এই অপশনটা ক্লিক করার পরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এরপর এখান থেকে গ্যালারি না, আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। উপরে এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে ডাউনলোড সেকশন এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এই প্রিসেটটাকে পেয়ে যাবেন। দেখেন এই যে 150, এই যে এখানে এই প্রিসেটটা, এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইউআরস লেখা আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইউআরস এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এই যে 100+ মাস্টার প্রিসেট লেখা আছে, আপনি এই লেখাটা এখানে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনি কিন্তু সকল প্রিসেটগুলো দেখতে পারবেন। এই যে এক ক্লিক করলে কিন্তু ফটোটা সাথে সাথে এডিটিং হয়ে যাবে। দেখেন এই যে এক ক্লিক করলে কিন্তু ফটোটা এডিটিং হয়ে যাবে। দেখেন অস্থিরভাবে কিন্তু ফটোটা এডিটিং হয়ে যাচ্ছে। দেখেন ভাই অসাধারণভাবে কিন্তু এডিটিং হচ্ছে। দেখেন এই যে একটু ভালো করে লক্ষ্য করেন, ক্লিক করলে কিন্তু ফটো এডিটিং হবে। দেখেন এই যে ক্লিক করলে কিন্তু অস্থিরভাবে ফটোটা এডিটিং হবে। তো আপনি এখান থেকে এই যে দেখেন কতগুলো প্রিসেট রয়েছে, আপনি দেখেন একটু এক ক্লিক করলে কিন্তু ফটোটা দেখেন এই সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনি ফটোগুলো এডিটিং করবেন। ঠিক এখন আপনি দেখবেন এখান থেকে কোন প্রিসেটটা আপনার সবই মানে ফটোটার সাথে ভালো লাগে সেটা আপনি দেখবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে উপরে একটা প্রিসেট দেখছিলাম, কোনটা, এই যে প্রিসেটটা। তো আমি এই প্রিসেটটা দিয়ে ফটোটা সেভ করতে চাচ্ছি। এর জন্য আমি কী করবো, এখান থেকে প্রিসেটটা সিলেক্ট করবেন আর প্রত্যেকটা ছবি কিন্তু এভাবে আপনি এডিটিং করে নিতে পারবেন। প্রিসেটে গিয়ে প্রিসেটটা অ্যাড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন আপনি কী করবেন, এই ফটোটা সেভ করার জন্য উপরে এই টিকমার্ক, টিকমার্কে ক্লিক করে দিবেন। উপরে এই শেয়ার আইকন, শেয়ার আইকনে ক্লিক করবেন, সেভ
ক্লিক কপি টু ডিভাইস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনার এইটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন এই যে ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনি ক্লিকে ক্লিকে ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন খুব সহজেই এই পিসেটের মাধ্যমে। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেশি ভালো করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।